পৃথিবীতে প্রত্যেকটা পেশাই কোনো না কোনোভাবে আসলে জীবনের প্রয়োজন। তো আমি যে এখন রিক্সা চালাচ্ছি সেটাও জীবনের একান্ত প্রয়োজনেই আমাকে রিক্সা চালাতে হচ্ছে। রিক্সা চালানোর শুরুটা হলো অনেক আগে, আমি তখন রাতের ঢাকা শহর ঘুরে দেখার জন্য মধ্যরাতে শেষ রাতে আমি সাইকেল নিয়ে ঘুরতাম। তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে রাতের বেলা যারা রিক্সা চালান তাদের কিন্তু কোনো সমস্যা হয় না, তাদেরকে পুলিশ একবার ডেকেও জিজ্ঞেস করে না যে এই তুমি কেন রিক্সা নিয়ে বের হয়েছ। তো আমি এই সুযোগটা কাজে লাগালাম, একটা রিক্সা নিয়ে কোথাও থেকে কোনোভাবে জোগাড় করে রাতের বেলা হলো যে 10টা 11টা 12টার দিকে বের হতাম, সারা রাত ঘুরতাম। যখন করোনা ধাক্কাটা প্রথম লাগে 2020 সালের মার্চে, তখন আমি একটা অ্যাডভার্টাইজিং এজেন্সিতে কাজ করতাম, আমার চাকরিটা চলে যায়। তখন আমি কী করবো এটা নিয়ে খুবই চিন্তিত ছিলাম। এর ভিতর বেকার অবস্থাতেই আমি আবার বিয়ে করি। অনেক ভেবেচিন্তে দেখলাম যে আমি রিক্সাটা যদি চালাই কোনো না কোনোভাবে পেটটা অন্তত চালাতে পারবো। চোদ্দো 15 বছর বয়স, তখন থেকেই আমি গুনগুন করে গাইতাম আমাদের যে পাঠ্য বইগুলোতে যেসব কবিতা থাকতো নানা কবিদের কবিতা, সেগুলো হলে আমি সুর দেওয়ার চেষ্টা করতাম। সুর দিয়ে যখন দেখলাম যে গানগুলো চমৎকার হয়, গান হয় একটা কেমন যেন অদ্ভুত একটা সুর হয়, যেমন জসীমউদ্দীনের একটা কবিতা আছে না যে আজিকার রোদ ঘুমায়ে পড়েছে ঘোলাটে মেঘে রে, কেয়া বন পথে স্বপন বুনিছে ছল ছল জলধারে। এখন পর্যন্ত আমি কালকে হিসেব করে দেখলাম যে 50টার মতো গান সুর করা, এম কমপ্লিট গান বলা যায় 50টার মতো। অত ভালোবাসো না দুঃখ সইতে পারবা না, মানুষ ভালোবাসার কদর বোঝে না। কয়েকশো গান হবে যে হয়তো কোনোটা অর্ধেক হয়েছে, কোনটা হয়তো মুখ তৈরি হয়েছে, কোনটার অন্তরা একটা হয়েছে আরেকটা হয়নি, এই ধরনের অসংখ্য গান রয়েছে। প্রাণ দিয়া যারে বাসি বারে ভালো দেখা যায় যে একটা রিক্সা চালক লুঙ্গি পরা, তারপর হ্যাঁ একটা সাধারণ পোশাকে এবং চালায় রিক্সা, সে গিটার বাজাচ্ছে, এটা মানুষের একটা কৌতূহলের জায়গা। সেটা প্রথম আমার একটু ইয়ে ছিল যে মানুষের সামনে গান করতে একটু সংকোচ হোত কাজ করতো, এরপর এটা আমি কাটিয়ে উঠি যে আমি আসলে আমার মতো গান করবো। আমি শারীরিকভাবে একটু দুর্বল, দেখছেনই তো যে কেমন হ্যাংলা পাতলা, তো এইভাবে এই এরকম শরীর নিয়ে এই একটা এত কঠোর পরিশ্রমে কাজ করা মানে শোভা মানায় না, যায় না আমার সাথে। তারপরে হলো যে আমি বাধ্য হয়ে করছি, কারণ সেটা শুধুমাত্রই বেঁচে থাকার জন্য। তো আমার যদি এমন গান দিয়ে যেটাকে যেটা হলো যে আমার
জীবনের একটা স্বপ্ন যে আমি গান করব। তো এটা দিয়ে যদি আমি অন্তত পক্ষে যে যেমন আমি রিক্সা চালিয়ে আমার রোজগারের ব্যবস্থা করতে রুটি রুজির ব্যবস্থা করতে পারছি, আমি যদি গান গিয়ে ন্যূনতম যে আমি রুটি রোজগারের ব্যবস্থাটা করতে পারি, সেই অবস্থানটা হলো যে আমি তৈরি করতে চাই, এটা আমার একটা আশা। হয় রে কালা চানে ভাবে মনে মনে এক বস্তা টেকা যদি কুড়ায় পাইতো, কুড়ায় পাইতো।